হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা গত টিউটোরিয়ালে এই পর্যন্ত তৈরি করেছিলাম যে একটা সাবমিট বাটন থাকবে, ইমেল পাসওয়ার্ড, এটা দিয়ে ইউজার লগ ইন করতে পারবে এখানে। এখন আমরা এই যে ফুটার রয়েছে, এই ফুটার যদি এই পেজে উপরে চলে আসে, এটা আসলে ভালো লাগবে না। এই পেজে দেখুন নিচেই রয়েছে, কারণ এই পেজের হাইট অনেক বেশি। তো এই জন্য আমরা যা করতে পারি, শুধুমাত্র এই এই পেজেই, লগ ইন পেজেই দেখুন, আমরা যদি এখানে কিছু স্টাইল লিখে দিই ফুটারের উপরে, যে এই স্টাইল কিন্তু শুধুমাত্র এই লগ ইন পেজেই কাজ করবে, অন্য কোনো পেজে নয়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে এখানে ফুটারকে আমরা পজিশন ফিক্সড করে দেই, পজিশন ফিক্সড ফিক্সড এবং বটম জিরো করে দেই। আমরা যদি এটুকু করে দিই, তবে দেখা যাবে যে ফুটার নিচে ফিক্সড হয়ে গিয়েছে এবং লেখাগুলো একটু নিচে নেমে গেছে, তাই সামান্য একটু প্যাডিং বাড়িয়ে দিলে এটা ভালো লাগবে। প্যাডিং 10 পিক্সেল করে দেই, এখন ভালো লাগছে যে আমাদের এখানে ফুটার উপরে চলে এসেছে এবং লগ ইন পেজ আমার ঠিকঠাক মতো চলে এসেছে। তবে এখানে আর একটি কাজ বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে যে আমরা এখানে লিখে দিতে ভুলে গিয়েছি যে প্লিজ লগ ইন অর সাবমিট ইউর ডাটা, এরকম কিছু একটা জিনিস লিখে দিলে এখানে ভালো লাগবে। আমরা এখানে লিখে দিই একটি H3 ট্যাগের মধ্যে লিখে দিই, আমরা লিখে দিলাম যে প্লিজ লগ ইন হিয়ার, লেখা এখানে চলে আসলো। তো এটাকে আমরা একটু স্টাইলাইজ করতে পারি, যে লগ ইন ফর্মের মধ্যে যে H2 আছে, H3 রয়েছে, সেখানে আমরা লিখে দিতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম এবং এই ফন্ট সাইজ একটু 20 পিক্সেল করে দেই। এবারে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি ধরুন আমরা মনোস্পেস, এই ফন্টটি দেখতে একটু ভালো লাগে, তা এটা দেখতে ভালো লাগছে। একটু যদি কালার চেঞ্জ করতে ভালো লাগে, তো একটু কালারও চেঞ্জ করে দেই, অ্যাকোয়া ব্লু এটা ভালো লাগছে না। এই কালারটি ভালো লাগছে, তাই এই কালারটি দিয়ে দেই। আমাদের যে লগ ইন ফর্ম রয়েছে, এই লগ ইন ফর্মের মধ্যে আর একটা H2 নিতে হবে। লগ ইন ফর্ম এর মধ্যে আমরা একটা H3 নিয়ে নিলাম এবং ফাইনালি আমরা যে কোড গুলো এখান থেকে নিয়ে এসেছি, এই কোড গুলোকে আমরা দিয়ে দিব এখানে। তাহলে আমাদের আপাতত কাজ শেষ। দেখুন এখন প্লিজ লগ ইন হিয়ার, আমাদের পেজ তৈরি করা শেষ, লগ ইন করে এখন আমরা চলে যাব আমাদের রেজিস্ট্রেশন পেজ তৈরি করার জন্য। আমরা জাস্ট লগ ইন পেজ কে কপি করে নিয়ে আসি এবং এটাকে রিনেম করে রেজিস্ট্রেশন করে দিই, রেজিস্ট্রেশন করে দিলাম। এবং দেখুন এখানে কিন্তু আমার সব একই আছে, জাস্ট আমরা কিছু জিনিস এখান থেকে কেটে দিব, আমাদের এই লগ ইন পেজের আর দরকার নেই, এটাকে কেটে দিলাম। এখন আমাদের দরকার হচ্ছে রেজিস্ট্রেশন পেজ নিয়ে কাজ করা। তা আমাদের রেজিস্ট্রেশন পেজের মধ্যে যেহেতু অনেক বড় থাকবে, তাই এই কোডটুকু আমাদের আর লাগবে না রেজিস্ট্রেশন পেজে। এবং প্লিজ রেজিস্টার হিয়ার, সাইন আপ হিয়ার। এখন আমাদের রেজিস্ট্রেশন করার জন্য যে জিনিসগুলো দরকার পড়ে, খেয়াল করবেন যে সেগুলো হচ্ছে আমাদের ইমেইল লাগবে, পাসওয়ার্ড লাগবে। তো জাস্ট আমি এই ফিল্ডগুলোকে কপি কপি করে নিয়ে নেই, যে আমি এটাকে লিখে দিই ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড, আর একটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আমি জাস্ট মোবাইল নাম্বার ফিল্ড অ্যাড করে দিব।
তো এখানে যেহেতু মোবাইল নাম্বার, তাই এখানে টেক্সট দিয়ে দিলেই হবে। ইনপুট টাইপ টেক্সট, এগুলোকে ইমেইল দেব না আমরা, এগুলোকে আমরা ইমেইল দেব না, যে এগুলো টেক্সট হবে। আর প্লেস হোল্ডার মধ্যে এখানে লিখে দেই ফার্স্ট নেম, এটাকে লিখে দেই লাস্ট নেম, এইটাকে লিখে দেই মোবাইল, ইমেইল, পাসওয়ার্ড। তো আমরা যদি আমাদের পেজটিকে এবার একটু রিলোড করি, তবে দেখা যাবে যে আমাদের এই ডাটাগুলো চলে এসেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল, ইমেইল, পাসওয়ার্ড। এখন একজন ইউজার আমাদের ওয়েবসাইটে যখন আসবে, তখন সে এসেই দেখতে পাবে যে আমাদের এখানে সে রেজিস্ট্রেশন করতে পারবে, লগ ইন করতে পারবে। তো এর জন্য আমরা আমাদের যে নেভিগেশন মেনু রয়েছে এখানে, কিন্তু এখন আমরা চেঞ্জ করে চাইলে আমাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, সম্পূর্ণ যে বডি থেকে উপরে যত দূর পর্যন্ত আছে, এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে ধীরে ধীরে এগুলো চেঞ্জ করব। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে আমরা লগ ইন পেজ তৈরি করলাম, সাইন আপ পেজ তৈরি করলাম। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, টিউটোরিয়াল গুলো বুঝতে পারবেন। তো সবকিছু যেন আপনারা নিজের হাতে তৈরি করতে পারেন, ডিজাইন গুলো কিভাবে করতে হয় জাস্ট আমি সেগুলো ধরিয়ে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ।